হ্যালো, আমি আছি। হ্যালো এভরিওয়ান, তুমি কি করতে আছো? এই দেখো কত কত বড়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আমি মৌসুমি, আমাকে তোমরা বেশিরভাগ কম বেশ সবাই তো চিনো। তো এই যে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিলাম, তো তোমরা সবাই স্কিপ না করে তোমরা সবাই দেখবে, ঠিক আছে? একটু কষ্ট করে সময়টা বের করে একটু দেখবে যে আমি কি এখানে যে কি করেছি না করেছি, অল্প স্বল্প মানে ব্লগ মানে আমার সমাজ তোমাদের কাছে দেখানোর জন্য আমি দুটো ক্লিপ নিয়েছিলাম। তো এই দেখো, এখানে হোটেলের মধ্যে একটা পার্কের মতন আছে। তো এটা আগের দিন আমরা একটা হোটেলে ছিলাম, যেদিন আমরা রাতের বেলা এসেছিলাম। এই 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 এখানটা পার্কের মতো খুব সুন্দরই ছিল। আর তারপরে আমরা ডাক্তার কাছে এসে পড়েছি যে এখানটা খেলার একটা জায়গা আছে। দেখো সব বাচ্চাদের, সব ছোটো ছোটো বাচ্চা উচ্চা থাকে না এই জায়গাতে, মানে বসে বসে সব বাচ্চা ওরা খেলে। আর আমার মিমি কি মর্জি ধরেছে, ও একাই বসবে, কারোর সাথে বসবে না। আমি বলেছি মাম্মা এটা হয় না, তুমি সবার সাথে তোমার বসতে হবে। এই যে আমিও বসে আছো ওদের সাথে, কেন কী বলো তো, আবার ঝগড়া টগড়া লেগে যেতে পারে। তো এই মানে এই সব করতে থাকে, সব সব তো বাচ্চা না, কে কাকে বলবে বলো তো। তাই আমি নিজে বাচ্চাটাকে আমি নিজের সামনে আমি নিজে নিজে বসেছিলাম। আর তারপরে আমার মিমি জিয়াকে ওখানে বসতে দেবে না, ও নিজে বসবে। আমার সে মামা এটা এরকম করবে না। তারপরে জিয়াকে তো একটু ডাক্তার, আমরা তো এই 9টার সময় বাড়ি সকাল বাড়িয়েছিলাম, তো ডাক্তার আস্তে আস্তে একটু সময় লেগেছিলো, তাই বসে বসে একটু বাচ্চাদেরকে এখানে খেলাছিলাম। তো ওখানে এখানে পাওয়া যায় ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো মেয়েকে খাওয়া, মেয়ে আমরা কিছু না খেয়ে এসে খেয়েছিলাম। তো এর আগে একটু ছোটো মোটা খাইয়েছিলাম, বড়টা খেয়েছিল বিস্কুট আর হলডিস খেয়ে এসে করেছিল। তাই বলছে মামা চলো খাই, আমি বলছি হ্যাঁ চল। এইখানে আসার পরে আমার ফুডস টুস খুব ভালো। তো আমরা রুমে এসে পড়েছি, দেখানোর পরে এই যে মেয়েনা চকলেট খাচ্ছিলো, এই যে আমি বসে বসে ভাবছি না কী করবো না, একটু শুয়ে শুয়ে একটু তোমাদেরকে একটু ব্লগটা শেয়ার করলাম। একটু ব্লগটা না না ব্লগ উঠানো হয় না, আমারও মনে থাকে না মনার এই অসুখ বিসুখ নিয়ে। তো দেখো কত বড় একটা ধোসা দেখতে পাচ্ছ, এটা সন্ধ্যার সময়। গুড ইভিনিং তোমাদের সবাইকে। এই দেখো তোমাদের তো আবার সন্ধ্যার সময় আমাদেরকে খাওয়াতে নিয়ে আসছে এখানটা। সন্ধ্যা এই জায়গাটা মানে করে টাউনের সামনে, আমারও খাওয়া দাওয়া শেষ। তোমাদের রুটি খেয়েছিলো, আমরা ধোসা খেয়েছিলাম। জিয়া রুটি একটু খেয়েছিল, ধোসা একটু খেয়েছিল। তারপরের দিনে জিয়াকে এডমিট করা হয়েছিল বন্ধুরা, তাই আমরা একটু এসে জিয়ার মনটা ভালো রাখার জন্য আমরা ও মানে একটু এদিকে দিয়ে খুললে খুব ভালোবাসে, তাই একটু নিয়ে আসছিলাম আমরা। তো এই দেখো জিয়াকে আমরা এডমিট করে দিয়েছিলাম। তারপরে বসে বসে ওর পাপা নিয়ে গিয়েছিল, তারপরে ওকে এডমিট করেছে। আমরা যাওয়ার জন্য পুরো রেডি হচ্ছিলাম এখন সকালবেলায়। তো আমাকে তো ঢুকতেই দেয় নাই, কেন কি মিনি ছোট না, এখানে মানে একটা রুলস আছে যে ঢুকবে মানে একজনই। ও মার কার্ড নিয়েছিল তো মাই ঢুকেছিল, আমার কার্ড নেয় নাই তো আমাকে ঢুকায় নাই। ওর পাপ্পাও যে মানে খুব জবরদস্তি করে মানে ওকে ওদেরকে বলে তো একটু একটু সময় ঢুকেছিল। ওখানে মেয়ে মানুষ, মেয়ে মানুষের লগে মেয়ে মানুষের থাকে, মানে বেশিরভাগ সব জায়গাতে এরকমই হয়, কিন্তু ওখানে রুলসটা একটু অন্য টাইপের। আমার মেয়ে দেখুন একলা একলা ব্লগ করছে, তো ব্লগটা তোমরা সবাই দেখো। তো বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও আরও আসতে চলেছে, তো তোমরা সবাই দেখবে, ঠিক আছে? স্কিপ না করে সবাই দেখবে, ভালো লাগলে একটা একটা শেয়ার করবে আর লাইক করবে কমেন্ট করবে।